ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, এত সাজুগুজু করেছে কেন? তো একটা জায়গায় যাচ্ছি, অনুকূল ঠাকুরের মন্দিরে। তো আমাদের বেথুয়া বাজারেই আছে আর কি, ওই দিকটা যেতে হবে, একটু ভেতরে ঢুকতে হবে আর কি। তো ওই দিকটায় গিয়ে একটা অনুকূল ঠাকুরের মন্দির আছে, ওখানে অনুষ্ঠান হচ্ছে। তো তার জন্যই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, আর তোমাদেরও একটু দেখাবো যে কেমন অনুষ্ঠান হয়। আমি কোনোদিন যাইনি, আগে কোনোদিন যাইনি আর কি, এই প্রথম যাচ্ছি। তাই দেখো, সাদা একটা কুর্তি পরে নিয়েছি, অনুকূল ঠাকুরের মানে যারা শিষ্য, আমিও তো অনুকূল ঠাকুরের দীক্ষিতা। তো তার জন্যই আর কি আমারও আর কি সাদা ড্রেস, একটা চাদর নিয়ে নিয়েছি আর সোয়েটারও নিয়ে নিয়েছি। তো গাড়ির ডিক্কিতেই আছে, আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় তখন সোয়েটারটা পরে নিতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। যেহেতু মাঠের মধ্যিখান দিয়ে আসবো আমরা, তো তার জন্যই আর কি ঠান্ডা লাগবে। চলো, সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি, খুব ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি স্নান ধান করলাম, মাথা ঘষলাম, রেডি হলাম। তা ভাবলাম তা ভিডিওটা এবার থেকে শুরু করি। চলো তাহলে এবার আমরা বেরিয়ে পড়ব, তোমাদের আবার বাইরে গিয়ে দেখাবো। বাইরে বলতে একবারে মন্দিরে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। এখনকার জন্য টাটা। এই দেখো, আমরা পৌঁছে গেছি মন্দিরে। তা তোমাদের এখান থেকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই, আর আমার ভাইপো দেখো আসার পর এখানে দাঁড়িয়ে বলছে আমার ফটো তুলে দাও। এদিকে ফটো তুলতে গিয়ে মুখটা করছে, দেখেছো কেমন, একটা ফটো ভালো মতো তুলছে না। আর এইগুলো সব ফুল গাছ লাগিয়েছে, কিন্তু ফুলগুলো এখনও ফোটেনি, যখন ফুলগুলো ফুটবে তখন ভীষণ ভীষণই ভালো লাগবে। আগে এসেছিলাম একবার, কিন্তু অনুষ্ঠানে কোনো দিন আসা হয়নি, এই প্রথম আসলাম আজকে। তা এইদিকে দেখো গাঁদা ফুলগুলো তাও একটু একটু ফুটেছে আর কি, আর কোনো ফুলই অত ভালো ফোটেনি। তা অনেক লোক হয়েছে দেখতেই পাচ্ছ, ভিড় হয়েছে। তা এই দেখো আমি, আমাকে একটু দেখিয়ে দিই, তা এখানে কথা বলতে কেমন যেন একটা লাগছে, তাও যতটা পাচ্ছি ততটা কথা বলছি আর কি, এখন ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ অনেক লোকজন আছে তো আর ভিড়ভাট্টার মধ্যে। তা এই দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে না। তা আমরা দোতলায় উঠেছি, কারণ নিচতলায় তো জায়গাই নেই, ওখানে কীর্তন হচ্ছে তার জন্য। তো দেখো কত লোক। এই দেখো আমরা এবার দোতলায় উঠে এখানে চলে এসেছি। তা দেখো, ওই দেখো আমার ভাই বোন নমস্কার করছে, তা আমরাও নমস্কার করব। তা দেখো দোতলাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, নিচের তলাটা বেশি সুন্দর সাজিয়েছে, কিন্তু ওখানটা দেখাতে পারবো না, এত ভিড় ঢুকতেই পাচ্ছি না। তা ফুলগুলো দিয়ে হেভি সুন্দর সুন্দর সাজিয়েছে, তা দারুণ লাগছে ফুলগুলো দেখতে। তবে দেখো ওই দিকটা পৌদি আছে, পুচকুত যেখানে যাচ্ছে সেখানে গিয়ে শুধু নমস্কার করছে। তা আজকে মন্দিরটা বেশ ভালো লাগছে, আর ফুলের গন্ধে এত ভালো লাগছে মন্দিরটা, কি বলবো, একদম মমা করছে ফুলের সেন্টে, দারুণ লাগছে। তাই দেখো আমরা চলে এসেছি নিচে। তা এই যে এটা করেই হচ্ছে নাকি সকালবেলায় সব গেছিলো, তা কেমন যায় আমি জানি না, বৌদি বলছিলো আর কি, সকালবেলায় অনেককে মিলে বেরিয়েছিল, তো এটা করে নিয়ে গেছিলো। তা বেশ ভালোই লাগছে, এখানে দাঁড়িয়ে ভাবছি কটা ফটো তুলে নেব। আর গাঁদা ফুলগুলো না খুব ভালো লাগছে দেখতে, বেশ বড় বড় গাঁদা ফুল হয়েছে। আর এই দেখো এটা খুব সুন্দর লাগছে দেখতে। তা এখানে কটা ফটো তুলে নিয়েছি, আর আমার ভাইপো দেখো কী দুষ্টুমি করছে, কী সব পড়েছে, ওইগুলো সব কুড়াচ্ছে গাছে, গাছ থেকে পড়েছে, ও খুব আনন্দ করছে এখানে। তা এখন চলে এসেছি খাওয়ার এখানে, মানে প্রসাদ খাওয়ার এখানে। আর তোমরা শুধু দেখো কেমন ভিড় হয়েছে, আমরা এখনও জায়গা পাইনি বসার, দাঁড়িয়ে আছি, ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন ভিড় হয়। তা এবার আমরাও বসে পড়বো। তাই দেখো আমার বৌদি, আমার ভাইপো আর বৌদির বৌদির বোন ওটা যেটা দাঁড়িয়ে আছে আর কি আমাদের সাথে। তা প্রচুর প্রচুর ভিড় হয়েছে। আর এই দেখো এইটা করে খিচুড়ি দিচ্ছে, মানে তোমরা হয়তো অনেকে দেখেছো, আমি এই প্রথম দেখছি এত লোক আবার এরকমভাবে খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছে, যেহেতু এর আগে কোনো দিন আমি অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে যাইনি। তাই দেখো আমরা বসে পড়েছি, আমাদের খিচুড়ি দিয়ে দিয়েছে, এখনও তরকারি দেওয়া বাকি আছে আর চাটনি দেওয়া। তাই দেখো দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। এখন বেজে গেছে ছটা মতো, আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, কারণ পুচকু ঘুমিয়ে যাচ্ছিল, তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। ভাবছিলাম ওখানে বাজি টাজি ফুটাবে, ওগুলো দেখবো, তোমাদেরও দেখাবো, কিন্তু সেটা হলো না, তার আগেই চলে আসলাম, কারণ বাবুটা ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়লে অসুবিধা হয়ে যায় আনতে আনতে, তাও গাড়ির মধ্যে অর্ধেক রাস্তায় এসে ঘুমিয়ে পড়েছিল, তা আনতে খুব অসুবিধা হচ্ছিল। স্কুটিতে গেছিলাম, এক হাত দিয়ে ধরেছিলাম, এক হাত দিয়ে আবার
মানে এক হাত দিয়ে বৌদিকে ধরেছিলাম আর এক হাত দিয়ে পুচকুটাকে ধরে ধরে নিয়ে আসা, অসুবিধাই হচ্ছিল। আর আমাদের রাস্তাটাও খারাপ এখানকার, তার জন্যই আর কি, তা আর কি দিনে দিনেই চলে এসেছি। এসে হাত মুখ ধুয়ে বসে আছি, আর মা গেছে চা করতে, মা সন্ধে টন্দে দিল, তারপর এখন গেল চা করতে। আর মায়ের সঙ্গে গল্প করছিলাম যে ওখানে অনেক লোক এসেছিল, মানে কি কি করলাম না করলাম সেগুলোই বলছিলাম আর কি। তা বৌদি আছে বৌদির ঘরে, আর এই দেখো পুচকু ঘুনু দিচ্ছে, ঘুমাচ্ছে। এসে জামা প্যান্টও চেঞ্জ করা যাচ্ছে না, মানে হাত দেওয়া যাচ্ছে না গায়ে, হাত দিলে ছটর পটর করছে। তা একটু ঘুমিয়ে নেক, যখন গভীর নিদ্রায় থাকবে তখন আর কি জামা প্যান্টগুলো খুলে দিতে হবে। তা মা চা করতে যাচ্ছে, চাটা নিয়ে আসুক, চা খাবো, খিদেও পেয়েছে একটু একটু। আর সারাদিন ধরো বিশ্রাম করা হয়নি, ওই হাঁটা চলার মধ্যেই ছিলাম, দিয়ে একটু ক্লান্তও লাগছে, তাই এসে একদম বিছানার উপরে বসে পড়েছি হাত মুখ পাটা ধুয়ে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, চাটা আনুক, তারপরে যখন চা খাবো তখন আবার কথা বলবো চা খেতে খেতে। তা চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে এই দেখো মাকে একটু ব্যায়াম করতে সাহায্য করছি। মা ডাক্তারের কাছে গেছিলো, ওখানে পায়ের ব্যায়াম দিয়েছে, যেহেতু মায়ের হেঁটুতে ব্যথা, বসতে টসতে পারে না নিচে, তার জন্যই। আর দিনে দু তিনবার করতে দিয়েছে, আজকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই আর কি করা হয়নি। আর ব্যায়ামটা একজনকে ধরতে হবে, তারপরেই হবে আর কি, একা একা হবে না। তাই বাড়ি আসার পর চাটা খেয়ে আমি ভাবলাম তা সারাদিনে তো করা হয়নি, তা এখন একবার তো করা হোক, তার জন্য এখন দেখো মাকে একটু সাহায্য করছি ব্যায়াম করতে। তা এক পায়ে তো হয়ে গেল, এবার আর এক পায়ে আর কি ব্যায়াম করছে। তা খুবই মায়ের অবস্থা খারাপ, হেঁটোর অবস্থা খুবই খারাপ। এর মধ্যে কারেন্টও চলে গেছিলো, একবার দেখলে অন্ধকার হয়ে গেছিলো, তা আবার কারেন্ট চলে এসেছে। এখানে এরকমই হয়, কারেন্ট চলে যায় আবার কারেন্ট চলে আসে। তা মায়ের ব্যায়াম দেখো হয়েই গেল। এখন বেজে গেছে রাত্রি 10:10, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে। তা আমি বিছানার ভেতরে দেখো ঢুকেও বসে পড়েছি, আর মা এখনও মানে মশারির ভেতরে ঢোকেনি, রেডি হচ্ছে আর কি ঘুমানোর জন্য। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবে, তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।